যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভয়াবহ গুলি, নিহত 9, আহত 57 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা হয়েছে। আততায়ীর গুলিতে সেখানে নিহত হয়েছে 9 জন। পুলিশের সূত্রে থেকে খবরে বলা হয়েছে, গুলি চালানোর ঘটনায় অন্তত 57 জন আহত হয়েছেন। শিকাগোর পুলিশের সূত্রের খবর, প্রায় 8 ঘন্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছে আততায়ীরা। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিয়নের সাউথ ওয়েন্থার্ড অ্যাভিনিউতে 24 বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও 3 জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি হামলায় যারা আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত বছর আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে 19 জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল অন্তত 100 জন। উজবেকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 18 জন। উজবেকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় 18 জন নিহত হয়েছেন। কারাকাল পাকিস্তান প্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে এই ঘটনায় আহত হয়েছেন আরও 250 আন্দোলনকারী। সোমবার উজবেকিস্তান কর্তৃপক্ষ হতাহতের এই সংখ্যা জানিয়েছে। উজবেকিস্তানের সংবিধানের একটি অনুচ্ছেদে কারাকাল পাকিস্তান অঞ্চলটিকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, অঞ্চলটিকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার দেওয়া হয়েছে এবং ওই অনুচ্ছেদে। সম্প্রতি উজবেকিস্তান সরকার সংবিধানের এই অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করে। প্রাদেশিক রাজধানী নুকুসে এর বিরুদ্ধে গত শুক্রবার বিক্ষোভ শুরু করেন কারাকাল পাকিস্তানের মানুষ। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। উজবেকিস্তানের ন্যাশনাল গার্ডের একটি সংবাদ সম্মেলনে বলেছে, গত শুক্রবার বিক্ষোভ চলার সময় 516 জনকে আটক করেছিল নিরাপত্তা বাহিনী, তবে তাদের অনেককে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। কারাকল্পকাস্তানের মূলত সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে। সেখানে উজবেকের চেয়ে বেশি প্রচলিত কাজাক ভাষা। সেইখানকার স্বায়ত্ত শাসনের অধিকার খর্ব করতে চেয়েছিল সেদেশের প্রেসিডেন্ট, যা ভালো চোখে দেখেনি স্থানীয় বাসিন্দারা। গত শুক্রবার প্রশাসনিক রাজধানী নুকাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা, রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয় প্রচুর গাড়ি, ভেঙে ফেলা হয় ব্যারিকেড। পুলিশ জনতা সংঘর্ষে মৃত্যু হয়েছে 18 জনের, আহত অনেকে হাসপাতালে ভর্তি। পরিস্থিতি বুঝে আপাতত সংবিধান সংশোধনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট, তবে আগামী 1 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।